আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা শুরুতে হয়তোবা আমার এরকম একটি ব্যানার দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আসলে কী নিয়ে কথা বলতে এসেছি। তো আমরা যে কাজটি করতেছি ইদানিং, আমরা ইয়ারড্রপ সম্পর্কে ফুল একটি ধারণা দেওয়ার জন্য অথবা ফুল একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, যেটিতে কমপক্ষে আমাদের 1 থেকে 8টা পার্ট থাকতে পারে। তো আমরা আজকে এসেছি 4 নম্বর পার্টে। আমরা 1 থেকে 3 নম্বর পার্ট, ধরুন যে দুই থেকে এক দুই তিন, এই 3 নম্বর পার্টের মধ্যে আমরা কি করেছি, কত কত টাইপের এয়ারড্রপ চলে আসে, সেই কোন কোন ক্যাটাগরি এয়ারড্রপ আমরা পেয়ে যাই যখন কাজ করতে থাকি। কারণ সব তো আর একরকম না যে কাজ করতে আমরা এক টাইপের কাজ করবো আর সবগুলো কাজ হয়ে যাবে, এরকম কিন্তু না। তো বিভিন্ন টাইপের কাজ এসে থাকে বা বিভিন্ন টাইপের এয়ারড্রপ বা বিভিন্ন টাইপের অ্যাড এসে থাকে। তো আমরা 1 থেকে 3 দিন যে কাজগুলো করেছি বা 1 থেকে পার্ট 3 পর্যন্ত যে কাজগুলো করেছি, ঠিক আছে, আবারও বলতেছি আমরা 1 নম্বর পার্ট থেকে পার্ট নম্বর 3 পর্যন্ত যে কাজগুলো করেছি সেই কাজগুলো হচ্ছে, দেখুন আমরা এই এয়ারড্রপটি কমপ্লিট করেছি, মানে বট এয়ারড্রপ কমপ্লিট করেছি, গুগল ফর্ম এয়ারড্রপ কমপ্লিট করেছি, তারপর গেলাম ফর্ম এয়ারড্রপ কমপ্লিট করেছি, তারপর ওয়াচ লিস্ট কমপ্লিট করেছি, তারপর সোলানিয়াম কমপ্লিট করেছি। ঠিক আছে, এখানে আমার একটি বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের মোট পার্ট হয়ে গেছে অলরেডি 4টা, ঠিক আছে, এই ভিডিও দিলে হয়ে যাবে 5টা। তো 1 থেকে 4টা পার্টের মধ্যে আমরা 1 2 3 4 5টা ইয়ারড্রপ, 5টা কোয়ালিটির ইয়ারড্রপ আমরা সম্পূর্ণ করেছি এবং এগুলো কীভাবে করতে আমরা দেখিয়ে দিয়েছি। তো একটা কথা বলতে ভুলে গেছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবেন, যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি দ্রুত জয়েন করে নেবেন আর সাথে পিন করে দিবেন। তো সরাসরি কাজের কথায় চলে এসে আজকে আমরা কী কী করবো, তো দেখতে পাচ্ছেন যেগুলোতে কমপ্লিট লেখা আছে তার মানে বুঝতে হবে আপনাকে আমরা 1 থেকে 4 তারিখের মধ্যে বা পার্ট 4-এর মধ্যে যেগুলো কাজ করেছি এই কাজগুলো কমপ্লিট করেছি। এই টাইপের আশা করতেছি এগুলো কমপ্লিট করার পর আপনাদের আর কোনো প্রবলেম হবে না, আপনার যে কোনো টাইপের এয়ারড্রপ আসলে সেগুলো কাজ করতে পারবেন। অবশ্যই মনোযোগ দিয়ে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো এখন আজকে কী কী কাজ করবো, আজকে আমি কাজ করবো হচ্ছে ক্লাইম এয়ারড্রপ আর হচ্ছে মাইনিং এয়ারড্রপ, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের একটু ইট এয়ারড্রপ, এই 3টা এয়ারড্রপ আজকে করে দেখাবো যে কীভাবে করতে হয় এই কাজগুলো। মানে 3টি কাজ একবার দেখিয়ে দিলে পরবর্তীতে আপনাদের করতে হবে না, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো সরাসরি কাজের কথায় চলে যাচ্ছি, আমরা প্রথমে শুরু করবো হচ্ছে 2ইট এয়ারড্রপ, কারণ 2ইট এয়ারড্রপে টাইম অনেক কম লাগবে। তো ব্যাক চলে আসলাম, এখন আমি সরাসরি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। টেলিগ্রাম অ্যাকাউন্টে গেলাম, আসার পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা 2ইট এয়ারড্রপ করবো। তো আজকে তারিখ হচ্ছে 17 তারিখ, তো গতকাল একটা এয়ারড্রপ হয়ে যাচ্ছে, আমি আপনাদের জন্য রেখে দিয়েছি যেহেতু 2ইট এয়ারড্রপ জয়েন করতে হবে, তো আপনাদের জন্য রেখে দিয়েছি, এটি হচ্ছে 2ইট এয়ারড্রপ। আপনারা দেখতে পাবেন এখানে কী লেখা আছে, ভিডিও লং হবে অবশ্যই অপেক্ষা করবেন। তো লেখা আছে দেখেন, আমাদের কোনো আলাদা পেজে নিয়ে যাবে না, আলাদা আমরা কোনো গুগল ফর্ম ফিল আপ করবো না, কিছুই করবো না, জাস্ট এখানে বলা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে, গ্রুপে জয়েন করতে, আর নিচে লেখা আছে জাস্ট একটা রিটুইট করতে, মানে টেলিগ্রামে দিয়ে রিটুইট করবো। কী দিয়ে রিটুইট করবো, কারণ আমি পূর্বেই বলেছিলাম যে আমাদের হচ্ছে যেগুলো 2ইট এয়ারড্রপ এগুলোতে কোনো গুগল ফর্ম সাবমিট করতে হবে না এবং কোনো আমাদের হচ্ছে টেলিগ্রাম বটে জয়েন করতে হবে না, মানে বটে গিয়ে কাজ করতে হবে না, জাস্ট যে কাজটি করতে হবে টুইটের মাধ্যমে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। তো বুঝিয়ে দিচ্ছি, তো আমরা কী করবো, সরাসরি এই টুইট লিঙ্কটাতে গিয়ে মেইন কাজ, টুইট লিঙ্কে যাওয়ার পর আমরা যে কাজটি করব, লেখা আছে যে কমেন্ট করতে বলা হচ্ছে, কী কমেন্ট করব, আমাদের বলা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নিতে কয়েন 98। দেখতে পাচ্ছি কয়েন 98 আসলে কী, একটি ধারণা দিয়ে দেয় কয়েন 98, ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেটের মতো একটা ওয়ালেট। তো আজকে দেখাবো কয়েন 98 কী আর আমি মানে কীভাবে আর কি কয়েন 98-এর অ্যাকাউন্ট খুলতে হয়, আপনারা টোকেন পকেটের অ্যাকাউন্ট যেভাবে খুলেছি বা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট যেভাবে খুলেছি এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কয়েন 98-এর অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তাছাড়াও প্রবলেম নেই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো। ওকে, তো আমাদের কয়েন 98-এ যেতে হবে এবং লেখা আছে যে গ্যামএক্স, ঠিক আছে, গ্যামএক্স অ্যাড্রেস, তো গ্যামএক্স অ্যাড্রেসটি নিয়ে আসতে হবে। এতদিন আমরা কী করেছি, আমরা বিপ20 অ্যাড্রেসটি নিয়ে এসেছি, তবে প্রবলেম নেই, আমরা যদি বিপ20 অ্যাড্রেসটিও দিয়ে দেই তাহলে কোনো প্রবলেম হবে না, তো আমরা যা বলেছে তাই করব। তো আমরা সরাসরি কাজের কথাই চলে যাই, তাছাড়া আপনারা বুঝতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব। চ্যানেলে জয়েন করলাম, ব্যাক চলে আসলাম আবারও, তারপর গ্রুপে জয়েন করার কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি গ্রুপে ক্লিক দিলাম, এখানে আমরা এটা অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে, গ্রুপ না, তো এখানে হিউম্যান প্রুফে ক্লিক দিতে হবে, এখানে একটা মেয়াদ দিয়েছে তারা, স্টার্টে ক্লিক দিলাম, একটা মেয়াদ দিবে আমাকে,
31 থেকে 28 মাইনাস করতে হবে, ঠিক আছে? তো সবাই জানেন 31 থেকে 28 মাইনাস করলে 3 হয়, ঠিক আছে? 3 হয়। তো আই হ্যাভ রিড এটাতে ক্লিক করবেন, আই হ্যাভ রিড, ওকে, এটাতে অবশ্যই আপনাদের ক্লিক করতে হবে, এটাতে যখন ক্লিক করবেন এরকম অটোমেটিক হয়ে যাবে, তখন ব্যাক চলে আসবেন, কাজ হয়ে গেছে, ঠিক আছে? সরি সরি সরি, ইয়ারটুকে চলে আসবো। এখন লাস্ট একটা স্টেপ পাস করতে হবে, খুব ইজি। তো আমাদের যে কাজটি করতে হবে, আমরা হচ্ছে কয়েন 98 অ্যাপে চলে যাব, অ্যাপে গিয়ে গ্যামেক্স লিখে সার্চ দিব, ঠিক আছে? C98 দেখতে পাচ্ছেন, কয়েন 98 দেখতে কিন্তু এইরকম, সরি ভুল হয়ে গেছে, কয়েন 98 দেখতে স্যাম এইরকম, এরকম একটা অ্যাপস আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো, অথবা এয়ারড্রপেই আপনাদের অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে যাব আমরা, অ্যাপ ওপেন করবো, এভাবে ওপেন করবো, আমাদের যেতে হবে রিচিভ, ঠিক আছে? আমাদের রিচিভে যেতে হবে, রিচিভে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এখানে আমাদের সার্চ বক্স দেখা যাচ্ছে, সার্চ বক্সে আমরা ক্লিক করব গ্যামেক্স লিখে, যেহেতু তারা বলেছে গ্যামেক্স অ্যাড্রেস দিতে, গ্যামেক্স। তো যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, তো এই অ্যাড্রেসে ক্লিক করতে হবে আমাদের, এইটুখানে টুকেনে ক্লিক করবো, এরকম চলে আসবে আপনাদের সামনে একটা ইন্টারফেস, ওকে। তো জাস্ট যে কাজটি করতে হবে, একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো এই স্ক্রিনশটটা তারা চেয়েছে, কারণ এটা প্রুফ চেয়েছে যে এটা কয়েন 98 এর অ্যাড্রেস কি না, কারণ এই অ্যাড্রেসটা আমরা কিন্তু ট্রাস্টলেট থেকেও দিতে পারি, কারণ ট্রাস্টলেটে BIP20 দিলেও হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা BIP20 অ্যাড্রেস, 0x দেখতে পাচ্ছেন, 0x, এটা হচ্ছে BIP20 একটা অ্যাড্রেস। তো আমরা জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে এখান থেকে কপি করে নিব, আর আমরা এই এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবো। আমার অলরেডি স্ক্রিনশট কালেক্ট করা আছে, তো আমি এটা ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে? তো ধরুন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়েছেন এটা। এখন আপনাদের যে কাজটি করতে হবে, সরাসরি টুইট লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে? রিটুইট, রিটুইটে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের ব্রাউজারে চলে যাবেন, যেখানে আপনাদের টুইটারটি লগ ইন করা আছে। তো আমার এখানে টুইটার লগ ইন করা আছে, সরাসরি আমাকে নিয়ে চলে যাবে আমার ব্রাউজারে, এখন টুইটার, ঠিক আছে? তো এখানে গিয়ে আমি জাস্ট কি করব, এখানে একটা ক্লিক করব, করে এটা তাদেরকে ফলো করে দেবো, ঠিক আছে? তাদের অ্যাকাউন্টটা ফলো করব, ফলো করে আমি যখন ব্যাক চলে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লাভ রেট লাইট, তারপর দেখতে পাচ্ছেন এখানে কোড টুইট অপশন, এখানে আসবেন, যে কাজটি আমাদের এখানেই করতে হবে। তারা এখানে অবশ্যই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, দেখুন কি করতে হবে। ফলো হচ্ছে ফলো করতে, ফলো করার পর বলতেছে তাদের টুইটারে ফলো করার পর বলতেছে যে এই টেলিগ্রাম, এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে, এই চ্যানেলেও জয়েন করতে, আমি অলরেডি করে এসেছি, আর এখানেও জয়েন করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিই, জয়েন করে আসি, অনেক কিছু হয়তো মিসিং হয়ে গেছে, তো এখান থেকে রিকভার করি। তো অলরেডি আমাদের জয়েন করা আছে কয়েন 98-এ, আপনারা জয়েন করলে করতে পারবেন, এখানেও ক্লিক দিবেন। জয়েন করে আসবেন, জয়েন যদি না করে থাকে, অলরেডি যেহেতু আমরা জয়েন চ্যানেলে জয়েন করলাম, যার কারণে আমাদের কোনো কিছুতে জয়েন করতে হচ্ছে না। তো ফ্রেন্ডস এত কিছু বিষয় না, তো তারা বলেছে যে কাজটি আমাদের করতে, দেখতে পাচ্ছেন এটুকু কাজ করতে বলেছে। তারা হচ্ছে আমাদের আমাদের কাছে চেয়েছে হচ্ছে অ্যাড্রেস, মানে গ্যামেক্সের অ্যাড্রেসটি আমরা কমেন্টে বসিয়ে দিব, আর নিচে পিকচারটা অ্যাড করে দিব, যে পিকচারটি স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি, অ্যাড্রেসের মানে কিউআর কোডের অ্যাড্রেস, কিউআর কোডটি, ঠিক আছে? তো জাস্ট এখন সিম্পলভাবে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, কোড টুইটে ক্লিক করবো, কোড টুইটে ক্লিক করার পর আমাদের পিকচারটি আনতে হবে, আমরা যেখানে রেখেছি দেখতে পাচ্ছেন, পিকচার কোথায় থেকে আপলোড করবেন, ঠিক ফেসবুকের মতোই, জাস্ট পিকচার আইকন ক্লিক করার পর এখানে আমরা যে পিকচারটি রেখেছি দেখতে পাচ্ছেন, আমার পিকচারটি শো করতেছে, আমি আপনাদের দেখাই গ্যামেক্সের, ঠিক আছে? তো গ্যামেক্স লেখা আছে, তো আমি এটা ক্লিক করলাম, করার পর এখানে অ্যাড করলাম। এখন আমাকে আনতে হবে হচ্ছে গ্যামেক্সের হচ্ছে অ্যাড্রেসটিও আনতে হবে, অ্যাড্রেসটি কমেন্টে বসিয়ে দিতে হবে, কমেন্টই দেখতে পাচ্ছেন আমি এটি। সো ফ্যান্স দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড এ কমেন্ট লেখা আছে, কোড টুইটে দেওয়ার পর আমার পিকচারটি অ্যাড করলাম, এখন কমেন্টে আমরা হচ্ছে অ্যাড্রেসটি দিয়ে দিব। এটি মূলত ছিল আমাদের কাজ, এইটুকুই কাজ, জাস্ট একটা টুইটে ক্লিক করে দিব, আর কিছুই প্রয়োজন হবে না। টুইটে ক্লিক করে দেওয়ার পর কাজটি এভাবে কমপ্লিট হয়ে যাবে ফ্যান্স। তো আমাদের আর কিছু করতে হবে না, তারা যদি পেমেন্ট করে আমরা যদি এখান থেকে উইনার হই, জাস্ট আমাদের সরাসরি আমাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে, কয়েন 98-এর অ্যাড্রেসে তারা পেমেন্ট করবে, ওকে? তো যেহেতু আমরা এটা কী করলাম, এটা হচ্ছে আমরা টুইটের কাজ করলাম, ঠিক আছে? টুইট এয়ারড্রপ, এটিকে আমরা বলতে পারি টুইট এয়ারড্রপ। সো ফ্রেন্ডস আমরা এতক্ষণ কমপ্লিট করেছি একটা টুইট এয়ারড্রপ, যেগুলো টুইটারের মাধ্যমে জাস্ট কমপ্লিট করতে হয় আর কিছুই না। তো এখন আমরা যে কাজটি করব, এটা হচ্ছে একটা
যেটাকে বলা হচ্ছে আমরা ক্লাইম এয়ারড্রপ, ঠিক আছে? দেখে দিচ্ছি ক্লাইম এয়ারড্রপ সম্পর্কে। তো ক্লাইম এয়ারড্রপটাই যে ক্লাইম এয়ারড্রপ, আজকে আমরা ক্লাইম এয়ারড্রপ কমপ্লিট করব, যেহেতু আমরা টুইট এয়ারড্রপ অলরেডি কমপ্লিট করেছি, এখন ক্লাইম এয়ারড্রপে চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপটি দিয়েছি এটা হচ্ছে ক্লাইম একটা এয়ারড্রপ। এখানে লেখা আছে রিওয়ার্ড ওয়ান হাই টোকেন, ওয়ান হাই টোকেন সমান এখন বর্তমান রেট হচ্ছে 70 সেন্ট, মানে বাংলাদেশে 66 টাকার মতো। তো ঠিক আছে, এটাতে কি করতে বলা হচ্ছে এখানে, কিন্তু আপনারা এই লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন। কমপ্লিট রেজিস্ট্রেশন উইথ টেলিগ্রাম, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, শেয়ার ইউর ফোন নাম্বার, ক্লিক ক্লাইম ডেইলি রিওয়ার্ড। মানে লেখা আছে তো আপনাকে ডেইলি রিওয়ার্ড ক্লাইম করতে হবে প্রতিদিন দিনে একবার করে। সো ফ্রেন্ডস, এখন আমরা সরাসরি জয়েন করব। জয়েন কীভাবে করব দেখিয়ে দিচ্ছে, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? হাই ডট কম লেখা আছে, তো এটাতে ক্লিক করবো। এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আমাদের নিয়ে চলে যাবে এরকম ব্রাউজারে, ঠিক আছে? যে ব্রাউজারটা আমরা ইউজ করব সেই ব্রাউজারে ক্লিক করব, আমাদের ব্রাউজারে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটি ব্রাউজারে হিসেবে লোডিং হয়ে এই অবস্থায় একটা ইন্টারফেস শো করাবে। তোমরা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে দেখালাম এটা 70 সেন্ট দেখিয়েছিলাম, এগুলো হচ্ছে কমে বাড়ে দাম এই হিসাবে আর কি, এনিটাইম। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য যে কাজটি করতে হবে আমাদের সিম্পলভাবে এটাতে, যেহেতু এই এয়ারড্রপটি এখন অফারটি আছে, কারণ ইনস্ট্যান্ট টোকেন পাওয়া যাচ্ছে আর ভ্যালু এখানে অনেকটা ভালো, তো জাস্ট আমরা এই টেলিগ্রামে ক্লিক করব। তারপর এই যে আমরা টেলিগ্রামটা সিলেক্ট করবো আমাদের টেলিগ্রামটি, ঠিক আছে? তারপর আমরা এখানে একটা স্টার্টে ক্লিক করব। তারপর আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমরা ইংলিশটা সিলেক্ট করব প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো আমাদের বলা হচ্ছে যে এখানে একটা ফোন নাম্বার শেয়ার করতে, যে আমাদের টেলিগ্রামে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমাদের সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এখানে ক্লিক করবো, জাস্ট ক্লিক হিয়ার টু শেয়ার ইউর ফোন নাম্বার, জাস্ট এখানে শেয়ার কন্ট্যাক্ট নামক অপশন থেকে আমি নাম্বারটি সিলেক্ট করে দিলাম। তো এখানে বলা হচ্ছে যে উই আর কারেন্টলি আন্ডার প্রাইভেট বিটা, প্লিজ ইন্টার দি নিক নেম অফ ইউর রেফার। তো এখন বলা হচ্ছে যে আপনি, আপনাকে যে রেফার করেছে তার নিক নেমটি আপনি এখানে ইউজ করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু একটা রেফার দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন রেফার, আমার রেফার দিয়েছি, তো টেলিগ্রামে আমার রেফার ছিল হচ্ছে এটা। আপনি এটা দিতে পারবেন, ঠিক আছে, এটি ইউজ করতে পারবেন। তো আমি এখানে যখন এটি দিয়ে দিলাম তখন এরকম চলে আসলো, তবে উড ইউ লাইক টু কল ইউ, দিস উইল বি ইউর নিক নেম। তো এখন চাচ্ছে যে আপনার একটা নিক নেম দিবেন, যেটা দিয়ে আপনি কাউকে যদি রেফার করতে চান সে ইউজ করতে পারবে। তো এখন আপনার নিক নেম দিতে হবে, ধরুন আমি এখানে একটা নিক নেম দিচ্ছি, মানে আমার ইউজার নেমগুলো সব এক, যার কারণে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখানে ক্লিক করব ক্লাইম রিওয়ার্ড, ক্লাইম ডেইলি রিওয়ার্ড, ঠিক আছে? তো আজকে আমি ক্লাইম করলে এখানে একটা ওয়ান হাই পাবো, ঠিক আছে, ওয়ান হাই টোকেন। তো লিখা আছে দেখুন কতজন মেম্বার তাদের হয়েছে, অনেক মেম্বার হয়েছে অলরেডি, ঠিক আছে? তো আমরা শুরুতে জয়েন করেছিলাম, আমাদের অনেকগুলো টোকেন হয়ে গেছে ডেলি ক্লাইম করতে করতে। তো এখানে ওয়ান হাই টোকেন দিবে, জাস্ট এখানে বলা হচ্ছে একটা কোশ্চিন, উই লাভ ইউর ফোনস, ডু ইউ ইউজ অ্যাপেল অ্যান্ড্রয়েড অর সামথিং এলস, আপনি যেটা ইউজ করেন আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড ইউজার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার একটি টোকেন ক্লাইম হয়ে গেছে। এখন যদি আমি আমার ব্যালেন্স দেখতে চাই, ঠিক আছে, এই ব্যালেন্সে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ওয়ান হাই রিওয়ার্ড আমি পেয়েছি। তো ডেইলি আপনি 24 ঘন্টা পর পর এভাবে ক্লাইম করতে পারবেন। এখন যে কাজটি করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা কই যাব, ঠিক আছে, তোমরা জাস্ট আগের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, কারণ অ্যাকাউন্ট ছাড়া আমরা পেমেন্ট পাবো না, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ওয়েব অ্যাপ লেখা আছে এটাতে চলে আসবেন। তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন, আমি সেই ফোন নাম্বারটি সিলেক্ট করতেছি যেটা আমার টেলিগ্রামে আছে। তো আপনারা অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, আমি কোনো কারণবশত আমার নাম্বারটি পেয়েছিলাম ইউএসএ নাম্বার, যার কারণে আমি, আমার যেহেতু টেলিগ্রাম খোলা আছে ওইটা দিয়ে, তো আমাকে বাধ্য হয়ে কিন্তু ওইটা দিতে হচ্ছে। ওকে,
যে খুঁজেই পাচ্ছি না কি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ান সিলেক্ট করলাম, ওয়ান যেহেতু আমার ইউএসএ নাম্বার, তো আমার নাম্বারটি এখানে শো করতেছে, আমি নাম্বারটি এখানে দিয়ে দিব 985। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটি এখানে দিয়েছি, তারপর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। আপনারা সরাসরি নেক্সটে ক্লিক করবেন। আপনাকে একটা কথা বলে রাখি, তো একটু পরে বলতেছি, তো আমার কিন্তু কোডটি চলে গেছে টেলিগ্রামে, তারা একটি কোড পাঠিয়েছে সেটা হচ্ছে টেলিগ্রামে, তো আমাকে টেলিগ্রামে যেতে হবে ঠিক ওখানে, ঠিক আছে, যেখানে আমার হাই অ্যাপ মানে হাইয়ের অ্যাকাউন্ট করেছি। দেখতে পাচ্ছেন এই হাই বটেই তারা দিয়েছে আমার কোডটি 87। তো ভেরিফাই ক্লিক দিলাম, ভেরিফাই হয়ে গেছে। এখন আপনারা একটা এখানে পাসওয়ার্ড সেট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, 8 ডিজিটের, তো আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে, আর নিচে লেখা আছে একটা ক্যাপিটাল লেটার্স হতে হবে, ঠিক আছে, আর একটা নাম্বার হতে হবে মিনিমাম, মানে সব মিক্সচারে করতে হবে। তো আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস আমি পাসওয়ার্ড সেট করে নিলাম, তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন টিক মার্ক দিয়ে দিয়ে নেক্সটে চলে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, আমি যেখানে ক্লাইম করেছিলাম একটা হাই, দেখতে পাচ্ছেন একটা হাই টোকেন ক্লাইম করেছিলাম, সেটা এখানে শো করতেছে এই ওয়েবসাইট আবার, ঠিক আছে, যেহেতু করেছি টেলিগ্রামে কিন্তু একই ফোন নাম্বার দিয়ে যেহেতু এখানে আবারও সাইন আপ করেছি, যার কারণে এখন ওখানে যা ক্লাইম করব এখানে। এখন আপনাদের যে কাজটি করতে হবে ডেলি কি করবেন আপনারা, আপনাদের কিন্তু আপনার আর টেলিগ্রাম বটে যেতে হবে না, আপনাদের জাস্ট ডেলি এখানেই চলে আসবেন, hi.com লিখে চলে আসবেন, hi.com লিখে চলে আসলে আপনাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন একটু ওয়েট করেন, এরকম চলে আসবে। আপনারা আবারও কি করবেন, জাস্ট এই এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওয়েব অ্যাপ যেখানে লেখা আছে ওয়েব অ্যাপে ক্লিক করার পর, ক্লিক করলে একদম শুরুতে যে এরকম আমার ফোন নাম্বার বসানোর মতো একটা জায়গা ছিল, দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি লগ আউট করে, লগ আউট যাই হোক লগ আউট পরে করবো। আপনারা ঠিক শুরুতে যে এরকম একটা জায়গায় পেয়েছিলেন ফোন নাম্বার বসানো, আপনার ফোন নাম্বারটা বসাবেন, তারপর নেক্সট করবেন, দেখবেন আপনার পাসওয়ার্ড দেওয়ার জায়গা বের হবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরকম আপনার অ্যাকাউন্টটি লগ ইন হবে, ঠিক আছে। লগ ইন হওয়ার পর ওয়েব অ্যাপে চলে আসবেন, লগ ইন হওয়ার পর আপনার ওয়েব অ্যাপে চলে আসবেন, আপনারা সব কিছু এভাবে দেখতে পাবেন, ঠিক আছে, আপনার কত হাই টোকেন আছে। তো ক্লাইম করবেন কীভাবে ডেলি সেটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা লগ ইন করার পর এরকম চলে আসবে, এখানে এটা কালো হয়ে থাকবে, তো আপনার ডেলি ক্লিক মারলে এটা হচ্ছে এরকম হয়ে যাবে, আর এখানে একটা করে হাই টোকেন ডেলি ক্লাইম হবে। তবে এটা মিস করবেন না, আপনার যদি একটা বছর এটা ক্লাইম করতে পারেন তো অনেক ডলার হয়ে যাবে, ঠিক আছে, 73 সেন্ট করে যদি আপনারা 1 বছর 365 দিন হিসাব করেন তাহলে মাথা নষ্ট, ঠিক আছে, যেহেতু তারা অপরচুনিটি দিয়ে রাখছে আমরা মিস করবো না কেউ, কারণ এটার ভ্যালু আছে, একটা রিয়েল টাইম ভ্যালু আছে, অবশ্যই এটাতে আপনারা কাজ করবেন, কেউ মিস করবেন না। এটাতে যাদের টোকেন আছে তারা কিন্তু এই টোকেনগুলো 1 বছর লক থাকবে আমরা যেগুলো আর্ন করব, তবে এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, অনেকগুলো ফ্লেক্সিবলও চলে আসে, আপনারা এই 1 বছরের মধ্যে যে কোনো একটা টাইমে কিছু টোকেন এমনি থেকেই পেয়ে যাবেন যেগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি আশা করতেছি আপনারা ফুল 1 বছর এভাবে লক থাকবে, ওটাই ভালো, কারণ যত লক থাকবে তত দাম বেড়ে যাবে, ঠিক আছে, এটি বিষয়। তো আপনাদের যে কথাটি বলতে ভুলে গেছি সেটি হচ্ছে এখানে নিয়ে গিয়ে গল্পটি করি, তো আমাদের ক্লাইমটিও কমপ্লিট হয়ে গেল, ক্লাইম অ্যান্ড টুইট। তো আপনাদের কাছে যে গল্পটি বলবো সেটি হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো ধরেন আমরা যখন ছোটোবেলায় বা এখনও যখন প্রাইভেটে যাই, টিচারের কাছে প্রাইভেট পড়ি, প্রাইভেট পড়ে টিচার যেগুলো শিখে আমরা কিন্তু সেগুলোই শিখে বাসায় শিখি করি, ওগুলো কিন্তু আর কখনো ট্রাই করি না, আড্ডা দেই, ঠিক আছে, যার কারণে আমরা পরবর্তীতে ওই বিষয়গুলো ভুলে যাই। তো আমি আপনাদের এখানে কি বোঝাচ্ছি, আমি আপনাদের বোঝাচ্ছি যে আমি যখন যে কাজগুলো এভাবে শিখাচ্ছি দেখতে পাবেন যে আমার টেলিগ্রামে সেই একই দিনে ওই কাজগুলোই আছে। তো আপনি এই আমার ভিডিওগুলি দেখার পর, ভিডিও দেখার পর ওই কাজগুলোই ট্রাই করবেন, না পারলে যখন দেখতেছেন পারতেছেন না আমার ভিডিওটি আবারও দেখবেন, দেখে মানে কোন জায়গায় আপনার থেমে যাচ্ছেন সেখানে দেখবেন, দেখে কাজটি কমপ্লিট করবেন। এভাবে ডেলি যদি আমি যেভাবে ভিডিও দিচ্ছি ডেলি 2টা 3টা ক্যাটাগরির মানে এয়ারড্রপ দিচ্ছি, তো আপনারা ডেলি প্রতিটা ভিডিওতে যে যে মানে ক্যাটাগরি এয়ারড্রপগুলো ছিল এগুলো কমপ্লিট যদি এভাবে করেন, তো আশা করছি মানে যে কয়দিন আমাদের কোর্সটি শেষ হবে সে কয়দিন আপনি সবগুলো এয়ারড্রপে জয়েন করতে পারবেন, এবং
এয়ারড্রপে একটা জয়েন করতে পারলেন, এক্সপার্ট হয়ে গেলেন, ঠিক আছে। তো আমি আশা করব আপনার ভিডিও দেখতে দেখতে যেগুলো আমি দেখাবো সেগুলো আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এগুলো দেখে দেখে কমপ্লিট করবেন, আর যেগুলো এখানে দিয়েছি সেগুলো টেলিগ্রাম চ্যানেলে আপনারা হচ্ছে সরি টেলিগ্রাম চ্যানেলেও দেখতে পাবেন, ইউটিউবের ডিসক্রিপশন বক্সের লিঙ্কেও দেখতে পাবেন, ঠিক আছে। যে এগুলোর যে এয়ারড্রপগুলো কমপ্লিট করলাম এগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকের এয়ারড্রপ অফার বা আজকের অফার লেখা থাকবে বা টু ডেজ অফার লেখা থাকবে, তার নিচে যে যদি আজকে আমি তিনটা এয়ারড্রপ কমপ্লিট করে থাকি তাহলে তিনটারই ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখে কমপ্লিট করবেন। এখন আমাদের সামনে আর একটি কাজ আছে, এই একটি কাজ করে আমি আপনাদের সামনে থেকে বিদায় হব। আর একটি কাজ হচ্ছে আমরা যেহেতু ক্লাইম শিখাইলাম এখন মাইনিং শিখাবো, ঠিক আছে। মাইনিং এর তো খুব একটি ইম্পর্টেন্ট এবং মোস্ট পপুলার একটি মাইনিং অ্যাপ। তো আমরা সরাসরি আগে চলে যাব কোথায়, আর আমরা চলে যাব যেহেতু টেলিগ্রামে কাজ করতে হবে, মানে আমাদের টেলিগ্রামে সবগুলো রেডি আছে, তো টেলিগ্রামে চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্ক, ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক। তো আমি এটিতে মাইনিং করতেছি প্রায় এক বছর থেকে, আমার থেকে অনেক বড় বড় আছে তারা এরকম মাইনিং করতেছে, তাদের এখানে ডেলি একটা করে পাই পাওয়া যাবে প্রায়। তো এরকম দেখতে পাচ্ছেন, তো একটা করে পায়ের ভ্যালু অনেক হইতে পারে, এটা বিশাল বড় একটা কমিউনিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে 23+ মিলিয়ন পাইনিয়ার এখানে আছে কাজ করে, 23 মিলিয়ন কিন্তু কম না, ঠিক আছে। 23 মিলিয়ন মানে অনেক, একটা কমিউনিটিতে এত মানুষ জয়েন করছে, চিন্তা করেন কত বড় তাহলে এটা একটা মাইনিং মানে সাইট হইতে পারে। ফ্রিতে মাইনিং যেহেতু দিচ্ছে আর এটা বিশাল একটা অপরচুনিটি, ঠিক আছে। তো আপাতত এটা এখনও যেহেতু এক বছরেও চলতেছে, ঠিক আছে, আপনারা একটা দিন চিন্তা করবেন, এক বছরে যেহেতু চলতেছে তাহলে কখন এটা অফ হয়ে যেতে পারে, মানে মাইনিংটি অফ করে দিতে পারে তারা। মাইনিং অফ করে দিলে আমরা কিন্তু এখান থেকে টোকেনগুলো পেয়ে যাব, ঠিক আছে। টোকেনের কত ভ্যালু এগুলো আমরা ইউজ করতে পারবো, সেল করতে পারবো। তো যেহেতু এখনও দিচ্ছে তাহলে মিস করার কোনো কথা নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা প্রায় এক বছর আগে থেকে ইউজ করতেছি, এই মাইনিং এক বছর আগে থেকে ডেইলি 24 ঘন্টা পর পর একবার করে মাইনিং করে দেয়। তো যেহেতু এখনও আছে তো এটা তো কখনোই মিস করা যাবে না, ঠিক আছে। যার কারণে যে কাজটি করতে হবে তাড়াতাড়ি করে এটা জয়েন করতে হবে। জয়েন করার জন্য কী কাজ করতে হবে, তো জাস্ট এই mine.com পাই এটা আমার রেফার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবো সরাসরি আপনাকে এভাবে নিয়ে চলে যাবে মাইনিং পাই মাইনিংয়ে। তারপর এখানে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা চাইলে যারা iOS ইউজার আপনারা হচ্ছে, আচ্ছা আমি একটু ক্লিক দিয়ে দেখাই, তো দুঃখিত হয়তো এখানে কিছু একটা প্রবলেম হতে পারে, এখানে জাস্ট গুগল প্লে স্টোর সাপোর্ট করতেছে। তো যারা iOS ইউজার তারা আপনারা চাইলে আপনারা অ্যাপ স্টোরে সার্চ দিবেন পাই নেটওয়ার্ক লিখে, ঠিক আছে। আপনার অ্যাপ স্টোরে পাই নেটওয়ার্ক লিখে সার্চ দিবেন, যারা অ্যান্ড্রয়েড ইউজার জাস্ট এই যে গুগল প্লেতে ক্লিক দিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এখানে পরে দেখতে পাবেন আমি ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোডেড। তো যারা iOS ইউজার আপনারা অ্যাপ স্টোরে ট্রাই করবেন যে আসলে অ্যাপটা পাওয়া যায় কিনা, ঠিক আছে। তো যাই হোক, এখন অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই তো মানে একই, অ্যাপ ইউজারদের জন্য তো একই, ঠিক আছে। তো এখন যে কাজটি করতে হবে, ধরেন আপনারা পাই অ্যাপটি ইনস্টল করেছেন আর এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোড, যখন পাই অ্যাপে আমরা ঢুকব, আমরা অ্যাকাউন্ট করবো এখন পাই অ্যাপে, দেখতে পাচ্ছেন পাই অ্যাপ পাই, তো আমি পাই ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই এটা অ্যাকাউন্ট করবেন ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বারে ক্লিক করবেন। করার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, আপনারা বাংলাদেশই সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি, এখন আমরা যে কাজটি করবো আমরা গোতে ক্লিক করবেন, ঠিক আছে। গোতে ক্লিক করলে এরকম চলে আসবে আপনাদের সামনে। এখন আপনাদের সামনে এখানে পাসওয়ার্ড সেট করতে বলা হবে, আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ড সেট করবেন, এখানেই যে পাসওয়ার্ড সেট করবেন এখানে একই পাসওয়ার্ড সেট করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একই কন্ডিশন, 8টা পাসওয়ার্ড হইতে হবে, একটা পাসওয়ার্ড হইতে হবে ডিজিট, ঠিক আছে, মানে 1 2 3 4 এগুলো, একটা আপার কেস মানে এই আপনার পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের একটা আপনাদের অক্ষর থাকতে হবে, ছোটো হাতের একটা থাকতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি সেট করলাম, এখন যে কাজটি করবো আমি সাবমিটে ক্লিক দিব, এখানে সাবমিটে ক্লিক দিব।
সাবমিটে ক্লিক দেওয়ার পর এটা সাবমিট হয়ে যাবে, কিছুক্ষণ এরকম লেট করবে। তারপর এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন, ফার্স্ট নেম নামের জায়গায় এভাবে বসিয়ে দিবেন, সব ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসিয়ে দিবেন, আপনাদের নিজের ইউজার নেম। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আমার নাম বসিয়ে দিলাম, আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিয়েছি এবং ইউজার নেম বসিয়ে দিয়েছি। জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে আপনি যদি আপনার এখানে হচ্ছে আপনাকে কি দিতে হবে, আপনাকে একটা ইনভাইটেশন কোড দিতে হবে, মানে রেফার। তো আপনারা যারা ইয়ারড্রপে দেখেছেন এই রেফারটি ইউজ করবেন। জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, আর কিছুই করতে হবে না আপনাদের, চেপে ধরে কপি করতে হবে না, জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে, তারপর এখানে নিয়ে এসে বসিয়ে দেবেন। যেহেতু আমি একটি ডিএমও অ্যাকাউন্ট খুলতেছি এই জন্য আমি আমার রেফারটি ইউজ করতেছি না, আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি এমনি একটা দিয়ে দিব, দিয়ে সাবমিট করে দিব। তো আমি আমার এমনি একটা দিয়ে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করবো। এখন সাবমিটে ক্লিক করার পর এটি এরকম করে ঘুরতে থাকবে, ঘুরতে থাকার পর এরকম একদম চলে আসবে এরকম পেজে, ঠিক আছে। তো আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, এরকম লোড দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর আপনাকে এরকম এই জায়গাতে ক্লিক করে মাইনিং স্টার্ট করতে হবে ডেলি 24 ঘন্টা পর পর। এটা যখনই 24 ঘন্টা শেষ হয়ে যাবে, মাইনিং অফ হয়ে যাবে, তখন আপনাদের সামনে এমনি একটা নোটিফিকেশন চলে আসবে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো এইরকম ডেলি এভাবেই ক্লাইম করতে হবে এখানে ক্লিক দিয়ে, ঠিক আছে। মাইনিং স্টার্ট এগুলো এমনি এভাবে শেষ করে নেবেন, ব্যাক চলে আসবেন। দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো আপনারা বিগিনার, আপনাদের সামনে এরকম চলে আসবে, একটা পাই অলরেডি হবে, মানে আমার রেফারে জয়েন করার জন্য আপনারা একটা পাই এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে মাইনিংটি আপনারা দেখতে পাবেন, তো এটা অটোমেটিক এভাবে মাইনিং হইতে থাকবে। যদি 1 ঘন্টায় যদি এরকম 0.1 মানে হয়, তাহলে আপনাদের 12 ঘন্টায় কয়টা হবে হিসাব করলে দেখা যাচ্ছে 1.2, 12 ঘন্টায় 1.2 পাই কালেক্ট হবে এখান থেকে, এরকমই তো হওয়ার কথা, তাই না। তো যাই হোক, তো এই হলো আজকের এয়ারড্রপ। তো অবশ্যই এটা ক্লাইম করবেন, এটা ডেইলি ক্লাইম করবেন, কারণ এটা যেহেতু অপরচুনিটি আছে এটা আপনারা নষ্ট করবেন না। কারণ দেখতে পাচ্ছেন আমি দেখালাম 23 মিলিয়ন পিপল কোনো কমিউনিটিতে এভাবে থাকে না, ঠিক আছে। কারণ একটা কথা বলে নেই, এখানে যদি আপনার কাছে 100টা পাইও থাকে তো আপনি অনেক অনেক একটা অ্যামাউন্ট, হিউজ একটা অ্যামাউন্ট পেতে পারেন। অনেক ইন্ডিয়ান ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা দেখেছি, তারা বলেছে তারা এগুলো নিয়ে রিসার্চ করে, তারা বলেছে যে যদি যে কোনো একটা পাইওনিয়ার বা যারা পাই মাইনার তারা এখান থেকে মিনিমাম লাখপতি তো হতে পারবে, লাখপতি হতে পারবে। আমরা এগুলো পোস্ট অনেক দেখেছি পায়ের। তো এতদিন ধরে একটা, তো একটা আরেকটা কথা বলি, যদি কোনো স্ক্যামার প্রজেক্ট হয় বা কোনো প্রতারকের প্রজেক্ট হয়, যারা প্রজেক্ট তৈরি করছে তারা কিন্তু এতদিন ধরে একটা প্রজেক্ট বা টাকা খরচ করে এতদিন ধরে একটা প্রজেক্ট রাখবে না, ঠিক আছে। টাকা খরচ করে এতদিন একটা প্রজেক্ট রাখবে না, ঠিক আছে, অনেক ব্যয় হয় এগুলোতে। তো তারা 2 থেকে 3 দিনের একটা প্রজেক্ট দিবে, দিয়ে কি করবে প্রজেক্টটি অফ করে দিবে তাদের যদি লাভ হয়ে যায়, ঠিক আছে। আর এটা তো দেখতেছেন ফ্রিতে তাদের অ্যাপটি ইউজ করতে দিচ্ছে, মাইনিং করতে দিচ্ছে, তার একটা টোকেন দিচ্ছে, তাও আবার 1 বছর হয়ে যাচ্ছে অ্যাপটা চালাচ্ছে, মানে বলতে গেলে অনেক কিছু, ঠিক আছে। যেগুলো লং টার্ম প্রজেক্ট এরকম হয় সেগুলো থেকে হিউজ একটা ইনকাম আসে। সবাই ধৈর্য ধরে এই কাজটিও করবেন। যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে যে যে কাজগুলো করেছি সে যেগুলো দেখিয়েছি এগুলো আপনারা আজকের দিনে করবেন, মানে ভিডিও যেদিন দেখবেন সেদিনই কাজ করবেন, কাজগুলো অফ দিবেন না। কারণ যখন সবগুলো কাজ এরকম, সবগুলো ক্যাটাগরি অ্যাডব যখন আপনাদের এরকম কমপ্লিট হয়ে যাবে, এরকম কমপ্লিট হয়ে যাবে সবগুলো, দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এমনি থেকে এক্সপার্ট হয়ে যাবেন, আপনাদের আর ভিডিও দেখাইতে হবে না। যে কোনো কাজ আসলে তখন ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন টাইপের কাজ। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আগামীকাল অথবা আজকের মধ্যেই পার্ট 5 আসতে পারে, এটা পার্ট 4 হবে, পার্ট 5 ভিডিও আসতে পারে, আপনারা পার্ট 5 অন্যান্য যেগুলো আছে এগুলো দেখাবো, যেগুলো পাবো সেগুলোই দেখাবো, ঠিক আছে। তো আমাদের এখন কমপ্লিট কোনগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে কমপ্লিট, এটা এইটা কমপ্লিট, এইটা কমপ্লিট, এইটা কমপ্লিট, এইটা কমপ্লিট, এইটাও কমপ্লিট, এইটাও কমপ্লিট। তো আমাদের সামনে আরও কিছু থাকতেছে, তো আমরা নেক্সট এগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিও শেষ করতেছি।